नमस्कार बंधुरा, आमी पौलमी और आमार चैनल पौलमीज पाकघर एंड लाइफस्टाइल ब्लॉगे सबाई के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब भीषणी टेस्टी एवं कम समय हाथेर काछे थाका अल्प उपकरणे रान्ना होए जाए एमोनी एक रेसिपी, दई चिकेन एकदम रेस्टुरेंट स्टाइले। आसुन देखे नीन आमी रान्नाटा किभाबे करछि। रान्नाटी करार जन्य प्रथमे आमी एकटा कड़ाई गरम करे निएछिलाम, तारपर ताते आमी दुई थेके तीन टेबिल चामच वेजिटेबल अएल दिए दिच्छी। तेलटा खूब भालोभावे गरम होए जाबार पर दुई थेके तीनटी तेजपाता दिए दिलाम। तेजपाताटा एकटु हल्का भाजा भाजा होलेई एखन दिए दिच्छी एक चा चामच चीनी सुंदर लाल रंग आसार जन्य। तार साथेई दिए देब एक थेके दुटो गोटा शुकनो लंका। এই তিনটি ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এবার দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে ফেলতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বেশ সুন্দর লাল রং ধরলে এবার দিয়ে দেব একটা বাটা মশলা, 15-20টা রসুনের কোয়া, 4-6টা কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি পরিমাপ আদা। খুব ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। বাটা মশলাটা পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে ফেলতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ আর না বেরোয়। কাঁচা গন্ধ কেটে গেলে মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দিচ্ছি 1 কেজি চিকেন, যেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ বা 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভেজিটেবল অয়েল ও স্বাদ মতো নুন মাখিয়ে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করে আমি 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ম্যারিনেটেড চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে ফেলতে হবে। চিকেনটা যাতে কষানোর সময় সিদ্ধ হয়ে যায় তাই কভার দিয়ে 5-10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5-10 মিনিট পরে ফিরে এলাম, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে ফেলতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেন কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকতে হবে যাতে মশলাটা ধরে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটানো টক দই দেওয়ার পর চিকেনটা আবারও খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। দই দেবার পর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা আমি একটু গরম করে রেখেছিলাম। কফি মগের 1 কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা। জলটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আবারও আমি কভার দিয়ে দিলাম আর 5-10 মিনিটের জন্য রান্না হতে দেব। 5-10 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, যাতে খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রান্নার মধ্যে আসে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাংসটা একটু ফুটিয়ে নিতে হবে। মাংসটা ফুটতে ফুটতে এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিকেন মশলা। আপনারা বন্ধুরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আর সুন্দর লাল রঙের জন্য দিচ্ছি 1 টেবিল চামচের মতো আরও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদি এই সময় আপনারা চেক করে দেখেন নুনের প্রয়োজন আছে তাহলে আপনারা এই সময় নুনটা ব্যবহার করতে পারেন।
এই সময়ও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা, দেখুন চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মরে এসেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম যাতে গ্রেভিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। গ্রেভিটা খানিকটা শুকিয়ে আসলে এবার দিয়ে দেবো এক চা চামচ শাহী গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি। ঘিয়ের জায়গায় আপনারা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন। ঘি এবং গরম মশলা দেওয়ার পর আবারও 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু চিকেনটা ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম আর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা, আমি এখন কভারটা খুললাম, কত সুন্দর লাল রং হয়েছে চিকেনের গ্রেভিটার। আর এই দহি চিকেন কিন্তু খেতেও অসাধারণ হয়। আপনারা এই রেসিপিটা বাড়িতে বিরিয়ানি, নান, পুরি, লুচি, পরোটা, প্লেন রাইস বা ফ্রায়েড রাইসের সাথেও ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। চ্যানেলে দেওয়া বাকি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশনের জন্য। আমার একটি ফেসবুক পেজ আছে একই নামে, চ্যানেলের পৌলমিস পাকঘর অ্যান্ড লাইফস্টাইল ব্লগ, সেটাও একটু কাইন্ডলি লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।